আমার জিজ্ঞেস করতে মনে চায়, যেখানে আমার নবী বিশ্ব নবী রহমতের নবী মায়ার নবী বিশ্ব মানবতার শিক্ষক, যার অন্তরের মধ্যে কোনো কুটিলতা নাই, অন্তরের মধ্যে কোনো প্রকার ময়লা নাই, অন্তরের মধ্যে কোনো প্রকার ভেজাল নাই, কারণ এই অন্তরটা জান্নাতি পানি দ্বারা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার দুবার নয় চার চারবার ধৌত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী করুণার প্রতি নজর পড়ার পরে চলে আসলে স্ত্রীর কাছে, এমনকি আল্লাহর হাবিব শিখায় দিলেন কোন মুসলমান কোন মুমিনের যদি পরনারীর প্রতি নজর পড়ে যায় সে যেন তার স্ত্রীর কাছে ফিরে যায়, কারণ ওই নারীর মধ্যে যা আছে তার স্ত্রীর মধ্যে তাই আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা বাস্তব সম্মত, কতটা বিজ্ঞান সম্মত, কত প্রাকৃতিক ধর্মের নাম ইসলাম। এভাবেই ইসলাম মানুষকে কাল্পনিক কোন আদর্শ শেখায়নি, যা মানুষের সেটের সাথে যায় না, তবিয়তের সাথে যায় না, অবাস্তব কাল্পনিক ধর্ম ইসলাম নয়। ইসলাম হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বাস্তব সম্মত ধর্মের নাম। অবাস্তব ধর্মগুলোর মধ্যে আছে সন্ন্যাসী জীবন যাপন করা, বিবাহ করবে না, চিরকুমার হয়ে বসে থাকবে 50 বছর 60 বছর, চিরকুমার বিবাহ করে না, বিবাহ করে না, কুমার থাকতে চায়। খোঁজ খবর নিয়ে দেখা যায় 1000 নারীর সাথে অপকর্মের রেকর্ড আছে। বিবাহ করবে না, এটা হচ্ছে অপ্রাকৃতিক, অবৈজ্ঞানিক, অমানবিক, এটা মানব সভ্যতার সাথে যায় না। কোন পুরুষ যদি বলে কোন নারীকে দেখলে আমার কোনো আকর্ষণই হয় না, একে সন্দেহ আছে সুস্থ না অসুস্থ, কথা বলতে হবে ঠিক কিনা। কথাটা শুনলে অনেক লোকেরা বলেন যে হুজুর অশ্লীল কথা বললেন, আমরা কত ভালো মানুষ, সারাদিন একসাথে এক টেবিলে খাওয়া দাওয়া করি, আমাদের কোনো অসুবিধাই হয় না, সিনেমা করে গান করে। আজকে পত্রিকার পাতা খুলে দেখো, রাত ভোর রাতে দুইজন সিনেমার আর্টিস্ট নায়িকা, তাদের কান্নায় পাশের রুমের মানুষের ঘুম ভেঙে গিয়েছে। জিজ্ঞেস করলেন কি হয়েছে, রাত দুটার পরে পরিচালক তাদের রুমে এসে নক করেছে, এরপর আর কিছু বললাম না। এরপরে আপনারা বুঝে নেন, আকিলু তাকফিহিল ইশারা, যারা আমাদেরকে সবক শেখান, আমরা পর্দার কথা বললে যাদের অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়, যারা ছলে বলে কৌশলে ইসলামের প্রত্যেকটা আদর্শের মধ্যে হিট করতে চান, যারা কালিমাটাকে জঙ্গির আলামত বানাতে চান, যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে সাম্প্রদায়িক স্লোগান বানিয়ে জঙ্গিদের স্লোগান যারা বানাতে চান, তাদের চরিত্র হচ্ছে তারা সুযোগ পেলেই নারীদের চরিত্র উপর হামলা করে। যেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বিহি, ওই মহিলা তো কুকর্ম করার বিরাট পরিকল্পনা এতে বসেই ছিল, চূড়ান্ত ফয়সালা তার, যে কোন মূল্যে ইউসুফকে ধরাশয় করেই ফেলবে। ভাইরা আমার, আপনারা বলেন কাউকে যদি আল্লাহ সাহায্য করেন তাকে কি পরাজিত কেউ করতে পারে? আরো জোরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহায্য চেয়েছেন সেই স্রষ্টার কাছে। পৃথিবীর কেউ যেখানে শুনতে পায় না সেখানে যিনি শুনতে পান, পৃথিবীর কেউ যেখানে কাউকে সাহায্য করতে পারে না সেখানে তিনি সাহায্য করতে পারেন, তার কাছেই সাহায্য চেয়েছেন। দরজার মধ্যে তালা দেওয়া, 60টি দরজার মধ্যে তালা দেওয়া, 60টা দরজা বন্ধ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে তালাবদ্ধ দরজার দিকে দূরে দিয়েছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ হামাস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামীসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, মানে প্রতিযোগিতামূলক ভাবে দৌড় দেওয়া, জাহাবায়া ধাবু, জাহাবান মানে হচ্ছে স্বাভাবিক ভাবে যাওয়া, আর ইস্তিবাক মানে প্রতিযোগিতামূলক ভাবে দৌড় দেওয়া, কে কার আগে দরজার সামনে চলে যায়। কোরআন বলছে ওয়াস্তাবাকাল বাব, দরজা দিকে দৌড় দিয়েছে উভয়ে, কে দরজার সামনে আগে চলে যায়, ইউসুফ আগে যায় না জুলাইখা আগে যায়?
দরজাগুলো তালা দেওয়া, তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের রহম দেখুন, আল্লাহ পাকের দয়া দেখুন, আল্লাহ পাকের কুদরত দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন কুদরতে সাত সাতটি তালাবদ্ধ দরজা নবী ইউসুফের জন্য ওপেন করে দিলেন। এই জন্য এখান থেকে এটাও মেসেজ নিতে হবে, যেখানে কেউ সাহায্য করতে পারে না, সাহায্যকারী আল্লাহ। এই জন্য আমাদের সর্বদা সাহায্য চাইতে হবে আল্লাহ পাকের কাছে। অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দিতে পারেন, তালাবদ্ধ দরজার চাবি সারা আল্লাহ খুলে দিতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আরো জোরে বলেন, আছে না নাই? আছে। এরপরে অনেক লম্বা ঘটনা, আমি সেই ঘটনা বলতে চাই না, আমি শুধু আপনাদের সামনে এই মেসেজটাই দিতে চেয়েছিলাম। নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন মেহেরবানিতে হিফাজত করেছেন। আল্লাহ পাক বলেন, ওই মহিলার মতো নবী ইউসুফ সংকল্প করেই ফেলত, যদি আমার পক্ষ থেকে নিদর্শন চোখের সামনে না পেত। এই নিদর্শনটা কি এই ব্যাপারে মুফাসসিরিন কিরামরা এক একজন এক একটা ব্যাখ্যা করেছে। কেউ কেউ বলেছেন যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক নবী ইউসুফের সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। আবার কেউ কেউ বলেছেন যে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, এই আয়াতটা চোখের সামনে তুলে ধরেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার কেউ কেউ বলেছেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের বাবা, তার প্রতিচ্ছবি চিত্রটা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের চেহারার সামনে আল্লাহ পাক ভাসিয়ে দিয়েছিলেন। এবং সেখানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ধমক দিয়ে তার সন্তানকে বলছিলেন, খবরদার তুমি জিনা করবে না, কারণ ভবিষ্যতে তুমি নবী হবে। চিল্লাবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নিদর্শন দেখার পর তিনি এই জঘন্য জঘন্য গুনাহ থেকে নিজেকে হেফাজত করলেন। আল্লাহ পাক এভাবে সমস্ত নবীদেরকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুশরিকের ঘরে তার জন্ম। একটুখানি বোঝার চেষ্টা করেন, মুশরিকের ঘরে তার জন্ম। জন্মের পর থেকেই দেখেন বাবা মূর্তির সামনে সেজদা দেয়, মাও মূর্তির সামনে সেজদা দেয়, ডামে ডানে বামে সামনে পেছনে আত্মীয় স্বজন যারা আছে সকলেই মূর্তি পূজা করে। শুধু তাই নয় বাবা, শুধু মূর্তি পূজা করে না, মূর্তি বানিয়ে বানিয়ে বাজারে বিক্রি করে। সেখানে আল্লাহ পাক তার নবীকে কিভাবে হেফাজত করেছেন। ছোট্ট ইব্রাহিম খলিল যখনই তার জবান ফুটেছে, সাধারণত বাচ্চারা বাবা মাকে যে কাজ করতে দেখে শিশু বাচ্চারাও সেই কাজটাই করে, ঠিক কিনা? আপনি দেখবেন ঘরের মধ্যে যায় নামাজ বিছিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান, আপনার শিশু বাচ্চা দু বছর বয়স, আড়াই বছর বয়স, তিন বছর বয়স, তার আপনাকে দেখে দেখে আপনার বাচ্চাটাও যায় নামাজের মধ্যে দাঁড়াবে। আপনি যদি টেলিভিশন স্ক্রিনের সামনে বসে থাকেন রিমোট কন্ট্রোল নিয়ে, আপনার বাচ্চাটা ওই রিমোট নিয়ে টেলিভিশনের সামনে বসে থাকবে, বুঝুক আর না বুঝুক রিমোট টিপতে থাকবে। এই জন্য পুরুষের জন্য ফরজ নামাজ মসজিদ, সুন্নত নামাজ ঘরে, নারীদের জন্য ফরজ এবং সুন্নত সমস্ত নামাজ কোথায়? আরো যদি বলেন, অনেক লোকেরা বলেন যে মসজিদে মহিলাদের যাতায়াতের ব্যবস্থা সুবিধা করা দরকার। এটাকে তারা যৌক্তিকভাবে ব্যাখ্যা করে বলেন, যেখানে মাঠে ঘাটে বাজারে মিল কল কারখানায় নারীরা যেতে পারে, মসজিদে যেতে পারবেন না, কেন? মসজিদে কিন্তু ওয়াশরুমে একটু নামাজি হতে পারে। যুক্তিটা অনেক সুন্দর মনে হয়, কিন্তু এই যুক্তির মধ্যে ভিতরগত অনেক শয়তানি নিহিত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ হাদিসের ভান্ডারগুলোর মধ্যে অসংখ্য হাদিসের ভেতরে একটা হাদিসও পাওয়া যাবে না যেখানে নারীদেরকে মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের নবী উদ্বুদ্ধ করেছেন। শুধুমাত্র একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, লা তামনাউ ইমা আল্লাহি আই ইউসাল্লিনা ফিল মসজিদ, মসজিদের মধ্যে আল্লাহর বান্দাদেরকে নামাজ পড়তে তোমরা নিষেধ করো না। এর দ্বারা শুধুমাত্র পারমিশন পাওয়া যায়, জাওয়াজের সুরত পাওয়া যায়, কিন্তু উত্তম সুরত পাওয়া যায় না। কারণ এই হাদিসের পরের অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াবুয়ুতুহুন্না খাইরুল লাহুন্না, নারীদের জন্য উত্তম নামাজের জায়গা হচ্ছে তার ঘর। চিৎকার দেখুন, সুবহানাল্লাহ।